অপরাধ রহিব না বিপদ রহিব না কেমিতি যদি না যদি আমি আমার কর্ম কর্তব্য সুধাইবা পুরাণ অনুসারে যিবা আর্য পুরাণ সারা বিশ্ব পূজে দিন সেই জ্ঞান পুরাণ সব ব্যাস যৌদিন আম মন ভিতর এ রস শুণিলা পরে আম মনর এটি পরিবর্তন হব পরোপকার সরকার সমস্ত পুরাণ ভিতরে ব্যাসন বচন করে দুইটা কথা হচ্ছে সত আর সব হচ্ছে আজিকালি আমি যেতে ধনী হলে যেতে জ্ঞানী হলে আম মনের দিকে দিকে ইচ্ছা অহংকার আম নিজ দুঃখ পাই আমি যেতে দুঃখ মধ্যে থাকি আমি পর সুখ সহি নাই দুঃখ অনুভব সেয়া হচ্ছি আৰু যদি আমেরিকাৰে লাইন কৰি যাওঁতি আমেরিকা বাবা যাওঁতি ভিতৰ বছৰ যদি জাপানৰে লাইন কৰি যাওঁতি সেমানে ইলেক্ট্ৰিচিটি ফোন যদি আম সাইডে আম ঘরে লাইন কটি গেল আমি আমার পড়োশী ঘরকে যাচ্ছি তাহলে এইটি দেখিলে হব আমার লাইন কটিছে কি নাই আমার কটি গেল যদি তার কটিছে ভালো হয়েছে যদি তার বড় আম লড়ুছি মো ঘরে নাই তাহলে মো মন ভিতরে তা প্রতি এলাই জনে লোক মন দুঃখ করে গালে হাত দিয়ে মুখের হাত দিয়ে নিজ ধারণা উপরে পোকা সাঙ্গ জনক সেই ভাবে ভাই কাই মন দুঃখে বসিত কি কাই তোমার আজ মন দুঃখ হয়েছি কোন হয়েছি রোগ হয়েছি জ্বর হয়েছি না থাকা হয়েছি না করোনা হয়েছি না কিছু হয়েছি না মন কাই শুকাই তো মন কাই দুঃখ করিত তাহলে ভাই মো ঘর পাখে গোটে খালি জায়গা দিলা সেই জায়গা চাই মারা কোথায় হইলো ডুবি যাচ্ছে আমি দেখুনে যে মু বাইক হিরোঙ্গা নেই গলাবে মো আগে যে স্কর্পিও গাড়ি যাচ্ছি মো রক্ষে হচ্ছি মো আগে কবি স্কর্পিও গাড়ি সেতবে দেখুন যে মো পছপটে যে সাইকেল যে ঘটুছি খরা এসে বাইক আসে কি আর হচ্ছে উপার্জন ঠার আশা কম রাখছি তবে আপনার দুঃখ আমি যেতে উঠিছিলাম
कथा पे टिके ध्यान दे आज्ञा कोलानी ए होय उठिए कोए संसार रहु होइ जाय हां जे बाप बाहर रे को व्यक्ति हो बाप रुए दोके दोके सुना संतान से तो जीव हो अरे मामू बाप आ को पिता संतान अमलाकृति जहांगरा प्रसिद्ध कवि रे हो आ जाय ओके श्लोक बाबू के अपमान को पहिले हो की मारो का आज्ञा आज्ञा हमरा पंडित के वसीत नहीं भाई ना आज्ञा बालाकार भाई के लिए बड़ा विद्वान लो आज्ञा कट्टी के मने को मिले तू को मां मिला सचियो हार भी अच्छा गुरु भाई सब कम को आड़ दो माखे समझी भैया अपना ये समाज और हिंदू भाई जो स्तंभ साहित्य को बड़े सम्मान कर सके और की महाकाव्य हो ये छोटा आखिर बड़ा
ଭୁଲ କେଶ କଳା ମାନେ ଆଖିର ଭୁଲତା କଳା ଆଖି କଳା ବି କଳା କୁକୁଡ଼ା ତ ଅଣ୍ଡା ଦିଏ ଗାଈ ତ କ୍ଷୀର ଦିଏ ଯେ ଦିଟା ଯାକ କିଏ ଦିଏ ମନରେ ବିଚାର ସବୁବେଳେ ବିପଦ ଥାଏ ନା ସବୁବେଳେ ଆପଦ ଥାଏ ନା ସବୁ
ସବୁବେଳେ କିଏ ସୁଖୀ ନା ସବୁବେଳେ କିଏ ଦୁଃଖୀ ଭାଗବ ମାନ ଅଜ୍ଞାତ ବନବାସରେ ପଡିଥିଲା ବେଳେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କୁ କହିଲେ ପ୍ରଭୁ ଏ କାନ୍ଥରେ ଏମିତି ଗୋଟିଏ ସପ୍ତ ବାକ୍ୟ ଲେଖ ଯାହାକୁ ସୁଖୀ ଲୋକ ପଢିଲେ ସୁଖୀ ହବ ସୁଖୀ ଲୋକ ପଢିଲେ ଦୁଃଖ ପାଇବ କୃଷ୍ଣ ଅପେକ୍ଷା କଲେ ଗୋଟିଏ ଧାଡି ଲେଖିଦେଲେ ଏ ସମୟ ଚାଲିଯିବ ଭାଗ୍ୟ ହୋଇ ନାରାୟଣ ଚାଚିତ
ये राजा वास लक्ष्मी रही कंठ से सरस्वती वास जी हम काम करला
ତାରେ ଲୋକ କହିଲେ ତା ନା ହବ ତାରେ ବାପ ହବ ଶୁଣୁ ସବୁ ଧୁଆ ହବ ସବୁ ତ ଧୁଆ ହବ ଆଉ
রাত্রি পাইলা পরে রজক আসিব মরিকে আসিব সে ঘর শৌচ হব স্বামী যাই হব সে ঘরে ভ্রমণরিয়া আছে ধ্বংস করিছি চাল করিছি ফুল করিছি সব পানির বিসর্জন নব দম্পতি দুই জন যাক ঠাকুর ঠাকুর দর্শন দিয়ে দিবে সে গোটাই জিনিস ধোয়া হবে সে জিনিস মু জানি যেটা ধোয়া হবে না জীবন প্রারম্ভে স্বামী স্ত্রী কি সব কথা কহিল স্ত্রী সব অন্তর কথা কহিল কোনটি পাঠ পড়ুছি মো দাদা কেমিতি মো বাপা কেমিতি আমো গাঁ কেমিতি মো কেমিতি ভরসায় কোন খাই কোন হতাই কোন দিন হয় কোন পয়সা করি পুরুষ লোক সব কইল যে জীবনে গোটাই কথা সে কে আগ কই মানিবে নাই রে কোন ক্ষতি না হোক আপন রাতি আসিয়া
ये बड़ा मोस्ट ग्रो आते हैं ना।